তো হাই ফ্রেন্ড, চলে এসেছি আমার একটা নতুন ভিডিওর সঙ্গে। টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছে আর আমার গলাটা কিন্তু একদম নাকে নাকে হচ্ছে, কারণ আমার ভীষণ ঠান্ডা লেগেছে। আমার সঙ্গে কিন্তু রয়েছে আমার মিষ্টি সোনা। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে বেরু বেরু করতে, সঙ্গে ওকেও নিয়ে যাচ্ছি মাসির বাড়ি ঘোরাতে। মাসির বাড়ি ঘুরতে যাচ্ছ তো? তুমি ব্যাগের দোকানে ওখানে যাও। চলে গেছে মনে হয়। ওর বাবা দাঁড়িয়ে আছে কেন? ব্যাগের দোকানে ওখানে যেতে বলছে। তো চলো, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমার মিষ্টি সোনাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। ওই যে আমরা তো বেরিয়েছি অনেকক্ষণ, কিন্তু আমরা পেট্রোল পাম্পে গেছিলাম, তারপর আমি এই রাস্তাটায় কিছু রিলস করলাম, দুটো রিলস করেছি। আর আমার গোপুর সোনার গরম মানে রোদ লাগছে বলে আমার মা দেখো একবার ওকে বউ সাজিয়ে নিয়েছে। তো চলো আবার গাড়ি চালানো যাক, অনেকটাই লেট হবে। তো চলো দেখতে থাকো। কোথায় এসেছো? এরপর কিন্তু সন্ধে হয়ে গেছিল আর আমরা সবাই কিন্তু রেডি হয়ে গেছিলাম, সন্ধে বলতে প্রায় 8টা। তখন কিন্তু আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম আর তোমাদের দেখিয়ে দিলাম। দেখো আমি কিন্তু এসেছি বৌচিতে, আমার মাসি বাড়ি বৌচিতে। অনেকেই জানো আবার অনেকে জানো না, কারণ আমি কিন্তু এই প্রথম ব্লগ শেয়ার করছি আমার মাসির বাড়ি এখানে এসে। কারণ আমি যতদিন ইউটিউব করি তো কোনোদিন আমি মাসির বাড়ি আসিনি। আমি মাসির বাড়ি এলাম প্রায় 3-4 বছর পর। তো 3-4 বছর পর যখন আমি মাসি বাড়ি এসেছি, আরও বেশি হবে কি না এরকম আমি জানি না, আরও বেশি হয়তো হবে। আর জগদ্ধাত্রী পুজো যে আমি কবে লাস্ট দেখেছি মাসির বাড়িতে আমার নিজেরই মনে নেই। তো অনেক দিন পরে এলাম আর আমার গলার অবস্থাও খুবই খারাপ, বুঝতেই পারছো গলা শুনে। আর তোমাদের সাথে অনেকদিন আগেই শেয়ার করেছিলাম যে ওই যে বারুলের মন্দিরে গেছিলাম, তোমরা অনেকেই বলেছিলে ওইটা আমার বাড়ির কাছে। আর অনেকের সাথে আমার বৈচিতে দেখাও হয়েছে। হ্যাঁ, ভিডিও ক্লিপ আমার তোলা হয়নি, তবে সত্যি বলতে তোমাদের সঙ্গে যখন দেখা হয় খুব 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 ভালো লাগে। আর আমার তো বৈচির এই পুজো খুবই পছন্দ, মানে খুবই ভালো লাগে, কিন্তু এতগুলো বছরে আমার আর দেখা হয়নি, দেখা হয়ে ওঠেনি বা আসা হয়নি, যাই বলতে পারো। তাছাড়াও দিদি মাসি সবার সাথে অনেকদিন দেখা হয়নি, তাই ভাবলাম যে একটু ঘুরেই আসা যাক। তো চলে তো গেছিলাম আর এখানে দেখো এত ভিড়। আমরা কিন্তু নবমীর দিন ঘুরেছিলাম আর নবমীর দিন সকালবেলায় আমি গেছিলাম মাসির বাড়ি। সকালবেলা বলতে ওই 12টা-1টার দিকে আমরা পৌঁছে গেছিলাম আর এদিকে হচ্ছে গিয়ে সন্ধেবেলার দিকে আমরা ঠাকুর দেখতেও বেরিয়েছিলাম। প্রায় 10টা পর্যন্ত আমরা ঠাকুর দেখেছি, দেন কিন্তু আমরা চলে গেছিলাম হচ্ছে বাড়িতে। আর আমি তো আবারও যাব, কারণ বারুলের মন্দিরে শুনে এসেছি যে ফেব্রুয়ারি মাসে একটা অনুষ্ঠান মতো হয়, তো তখন আমাদেরকে বলেছিল যাওয়ার জন্য, তো অবশ্যই যাব। সত্যি বলতে আমি খুব ভালো করেই জানি যে চন্দননগরে কিন্তু পুজোটা খুবই ভালো করে হয়। এই দেখো তোমাদের দেখিয়ে দিলাম, যারা যারা আমার মাসিকে দেখোনি, আমার মা আর মাসি কিন্তু পাশাপাশি দাঁড়িয়েছিল। দেখো দুজনকে প্রায় একই রকম দেখতে, না আমার মাসিকে কিন্তু আরও কম বয়সী মনে হয়, মাসি কিন্তু আমার মায়ের থেকে বড়, কিন্তু সত্যি বলতে মাসিকে না অনেক কম বয়সী লাগে। আর এখানে প্রত্যেকটা লাইটিং জাস্ট দারুণ আর সঙ্গে তো ঠাকুরের কোনো তুলনাই হয় না। হ্যাঁ জানি জানি আমার ব্লগটা দিতে অনেকটাই লেট হয়ে গেছে, যাই হোক অনেকটা লেট হয়ে গেছে তার জন্য অনেক অনেক সরি। আর তোমাদের কার কার বৈচিতে বাড়ি সেটা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানিও, আর চন্দননগরে ঠাকুর দেখতে কারা কারা গেছিলে সেটাও কমেন্টে জানিও। সত্যি বলতে এবছর আমার আর শরীর খারাপের মাঝ দিয়ে না আর কোনো কোথাও যাওয়া হয়নি, মানে ভেবেছিলাম চন্দননগরে একদিন আমি যাবই, কিন্তু সেই প্রতিজ্ঞা আমার আর রাখা হয়নি। তো যাই হোক চলে এসেছিলাম মাসির বাড়িতে আর সঙ্গে কিন্তু আমার গোপুসোনাকেও নিয়ে এসেছিলাম। আর এখানের প্রত্যেকটা প্যান্ডেল কিন্তু আমার ভীষণ ভীষণ ভীষণই ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানিও। তোমাদের অনেকগুলো প্যান্ডেল দেখালাম, কোন ঠাকুরটা সব থেকে বেশি ভালো লাগলো সেটাও আমাকে কমেন্টে জানাবে। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর যেমন দেখো বৈচিতে কিন্তু জগদ্ধাত্রী পুজো বিখ্যাত, চন্দননগরেও তাই, আমাদের কালনাতে কিন্তু সরস্বতী পুজো খুব বিখ্যাত। এমনই ঠিক আমাকে জানিও তোমাদের বাড়ি কোথায় আর তোমাদের ওখানে কি পুজো খুব ভালো করে হয়, তাহলে কিন্তু অবশ্যই যাবো, মিস করবো না। আর জানো তো আমি না ঘুরতে ভীষণ ভালোবাসি, আমাকে যদি সারাদিন খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে দিয়ে বলে যে ঘোর, আমি কিন্তু সারাদিন ঘুরেই যাব। দেখো ঘোরাঘুরি তো অনেকটাই হলো, এবার একটু পেট পুজো করবো না তাকে কোনো হয়, তাও যদি পাশে থাকে একদম আমার ফেভারিট মোমো, আর আমি তো মোমো খেতে ভীষণ ভালোবাসি সেটা সবাই জানো, তো ওই জন্য কিন্তু আমার দিদি আমাকে 1 প্লেট মোমো ধরিয়ে দিয়েছিল হাতে। আর আমার সত্যি বলতে ভীষণ টেস্টি লাগে মোমো, যেমনই হোক আমার খুবই ভালো লাগে। তো খেয়ে নিলাম মোমো আর সঙ্গে আমার খুব ঠান্ডা লেগেছিল বলে স্যুপটা তো দারুণ লাগছিল আমার। তারপর আর কি দিদি আমার মনের
কথাটা বুঝে গেল। আর দিদি তো আমাকে সেই মোমোটা হাতে ধরিয়ে দিয়েছিল, আমি তো খেয়ে দিয়ে আবারও নতুন নতুন প্যান্ডেল দেখতে বেরিয়ে পড়েছিলাম, দিদি আমি মাসি মা সবাই মিলে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ভিডিও প্রায় কিন্তু শেষের দিকে, আমিও কিন্তু এবার বাড়ি ফিরবো, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। আর সত্যি বলতে তখন হালকা হালকা ঠান্ডাও পড়ে গেছিলো। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি, নেক্সট নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, নতুন নতুন অনেক ভিডিও আসছে। আমি জানি তোমাদের অনেক লেট করে ভিডিও দেওয়া হচ্ছে, তার কারণ হচ্ছে একটাই, এই শীত পড়ে থেকে আমার ঠান্ডা একদমই কমছে না। জানি না কী করলে ঠান্ডা কমবে, তোমরা যদি জানো তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আমার ঠান্ডার ধাতটা তো লেগেই থাকে। এই দেখো আমার দিদি, তো ও প্রথমেই যাচ্ছিলো, এই প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছিল। তো চলো প্যান্ডেল দেখতে থাকো, আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, টাটা বাই বাই, সবাই ভালো থেকো।